জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মারা গেলে তার কবর কোথায় হবে এ নিয়ে দল এবং পারিবারিক ভাবে মৃত্যুর পর রংপুরে তার নিজ বাসভবন নিবাসে করার ইচ্ছার কথা রংপুরবাসীকে তিনি নিজেই বলে গেছেন এমন দাবি স্থানীয় জাতীয় পার্টির নেতাদের এরশাদকে রংপুরে সমাহিত করার দাবি সেখানকার সাধারণ মানুষেরও রংপুর থেকে জল করে মানিকের প্রতিবেদন জানাচ্ছেন জহির আহেনার ক্যামেরা ছিলেন সাদ্দাম হোসেন ডেমি গেল ২৬ জুন থেকে আশঙ্কাজনকভাবে রাজধানীর সিএমএস এ চিকিৎসাধীন আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি মারা গেলে কোথায় তাকে সমাহিত করা হবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি তার দল ও পরিবার রংপুরের জাতীয় পার্টির নেতাদের দাবি কিছুদিন আগে তাকে রংপুরে সমাহিত করার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন এরশাদ আমি রংপুরবাসী হিসাবে এবং জাতীয় পার্টির সহসভাপতি হিসাবে আমি দাবি রাখছি যে তার আল্লাহ যদি দুনিয়াতে না রাখে তাকে যেন এই পল্লী নিবাসে সমাহিত করা হয় এবং রংপুর বিভাগবাসীর পক্ষ থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এমপির সমাধি রংপুরে তার ওসিয়তকৃত স্থানে করার জন্য আকুল আবেদন জানাচ্ছি রংপুর মহানগরীর দর্শনায় নিজের কেনা জমিতে গড়ে তোলা পল্লী নিবাসেই সমাহিত হতে চান তিনি এজন্য স্মৃতি মিউজিয়ামের একটি পরিকল্পনাও করেছিলেন বলে জানান জাতীয় পার্টির নেতারা শুধুমাত্র ওনার এখানে এই কবরস্থান কবরটাকে ঘিরিয়ে একটা মিউজিয়াম তৈরি করা একটা দর্শনার্থী মানুষ যেন সারা বছর এখানে আসিয়া যেন একটা সুন্দর পরিবেশ পায় এটা দেখতে পারে এজন্য উনি নিজেই এটা এটা উনি ওসিয়ত করে করছেন মাদ্রাসা কমপ্লেক্স হবে আর পল্লী বন্ধুর মাজার কমপ্লেক্স হবে এখানে এইভাবেই তিনি বলেছিলেন আমি ঢাকায় এই প্ল্যান নিয়ে গিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এরশাদ মারা গেলে তাকে রংপুরে সমাহিত করার দাবি রংপুরের সাধারণ মানুষেরও এরশাদের কবর যেন আমাদের এই বৃহত্তর রংপুরবাসীর আশা যেন এই পল্লী নিবাসে রংপুরেই যেন হয় আমাদের এটাই আশা রংপুরে পিতা বলেন ওনার এই জন্য আমরা ওনার মৃত্যু হলে আমাদের ঢাকা শহরে আমরা আমরা দিতে দেব না রংপুরে গেল আটাশ জুন রংপুর সফরে এসে বিষয়টি ঘোষণা করতে চেয়েছিলেন তিনি কিন্তু ২৬ জুন অসুস্থ হয়ে সিএমএস এ ভর্তি হন এইস এম এর সাথে জহির রায়হান নিউজ টোয়েন্টি